আজ আমরা এক্সট্রো টুল এবং প্রেসপুল এই দুটি টুলের মধ্যে ডিফারেন্ট বা পার্থক্য দেখার ট্রাই করব তো পার্থক্য দেখার জন্য আমি শুরুতে এখানে যে দুটি টু ডি অবজেক্ট ক্রিয়েট করে রেখেছি একটি হচ্ছে আমাদের রেক্ট্যাঙ্গেল আর একটি হচ্ছে একটি এলিপস এই টু ডি অবজেক্ট এবং অর্থাৎ রেক্টেঙ্গেল এবং এলিপস এই দুটিকে যদি আমি শুরুতে আগে একটি থ্রি ডি অবজেক্টে কনভার্ট করতে চাই সেক্ষেত্রে আমি শুরুতে আগে এক্সট্রোর টুলটা অ্যাপ্লাই করছি আমরা এই অবজেক্টের উপরে আগে এক্সট্রোর টুল অ্যাপ্লাই করবো তারপর পেসফুল টুল অ্যাপ্লাই করে ডিফারেন্টগুলো অবজার্ভ করে ট্রাই করব তো শুরুতে আমি এক্সট্রোর টুলটা সিলেক্ট করে আমি প্রথমে রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট করে ইন্টারফেস করে দিচ্ছি দেন আমরা যদি এটাকে হাইট দিয়ে দিই দেখতে পাচ্ছি আমাদের জাস্ট একটি রেক্ট্যাঙ্গেলের মাধ্যমে একটি সলিড একটি বক্স ক্রিয়েট হয়েছে তো আমি কন্ট্রোল জেড দিয়ে পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছি আমি যদি শুধু রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট না করে রেক্ট্যাঙ্গেল এবং এলিপস এই দুটি সিলেক্ট করে এক্সপোট করার ট্রাই করি তাহলে আমি শুরুতে আগে আমাদের রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট করলাম দেন আমি এলিপসটা সিলেক্ট করে ইন্টারফেস করে দিচ্ছি দেন আমি হাইট এটা দিয়ে দিচ্ছি ফিফটিন তো অ্যাপ্লাই করার পর আমরা আগের মতোই একটা বক্স দেখতে পাচ্ছি শুরুতে যে বক্স ছিল নতুন করে এলিপস অ্যাড করার কারণে এখানে কিন্তু এলিপসের আপাতত চিহ্ন দেখা যাচ্ছে না বাট আমি কার্সটটাকে যদি আমি একটু ভিতরে নিয়ে যাই এলিপসের কাছে কার্সটটা নিয়ে গেলে দেখতে পাচ্ছি এলিপসের কিন্তু আসলে অস্তিত্ব আছে অর্থাৎ দুটি অবজেক্ট সেপারেটলি তার এক্সক্লুট করে করা হয়েছে আমাদের অটোকেটে দু এলিপস এবং রেক্টেঙ্গেল দুটি সেপারেটলি এক্সক্লুট হওয়ার পরেও যেহেতু দুটি ম্যাটেরিয়াল সেম তাই আমরা নর্মালি এটি সেপারেটলি আলাদা করে ভিজুয়ালাইজ করতে পারছি না বাট আমাদের দুটি অবজেক্ট কিন্তু আলাদা আলাদা এক্সক্লুট হয়েছে বাট আমরা যদি চাই ধরুন আমি কন্ট্রোল জেট দিয়ে পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছি সাপোজ আমি চাচ্ছি যে আমাদের এই রেক্ট্যাঙ্গেল এবং এই এলিপসের মাঝামাঝি যে জায়গাটুকু আছে সেই এরিয়াটুকু আমি এক্সপ্লোর করতে চাচ্ছি বা থ্রিডিতে রূপান্তর করতে চাচ্ছি আমি কোন এরিয়াটা ইন্ডিকেট করছি সেটা বোঝার জন্য যদি আমি হ্যাচ অ্যাপ্লাই করি সাপোজ এখান থেকে আমি কিবোর্ড থেকে হ্যাচ লিখে এন্টারপ্রেস করে দিচ্ছি আমি হ্যাচ অ্যাপ্লাই করতে চাচ্ছি জাস্ট পিক পয়েন্ট দিয়ে সাপোজ এই এরিয়াটার উপর আমি হ্যাচ অ্যাপ্লাই করতে চাচ্ছি সলিড ইউজ করে দিলাম আমি ক্লোজ করে দিচ্ছি এখন আপনারা যেই সাদা অংশটুকু দেখতে পাচ্ছেন এই এরিয়াটুকু আমি আলাদাভাবে এক্সক্লুড করতে চাচ্ছি সেটিকে আসলে পসিবল আমরা তো ট্রাই করে দেখলাম দুইভাবেই আমরা সিলেক্ট করে দেখলাম কিন্তু এই এরিয়াটা আলাদাভাবে সিলেক্ট হয়ে কিন্তু এক্সক্লুড হচ্ছে না বাট আমরা যদি প্রেসপোল টুলটা অ্যাপ্লাই করি এক্ষেত্রে প্রেসপোল টুলটা অ্যাপ্লাই করে জাস্ট আমরা যে এরিয়া আছে সেই এরিয়াটা সিলেক্ট করে যদি আমরা এটাকে এক্সক্লুড করি সাপোজ ফিফটিন হাইট আমরা এক্সক্লুড করে দিলাম দেন আমরা ইন্টারফেস করে দিচ্ছি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু যে স্পেসিফিকভাবে যে এরিয়াটা আমরা এক্সপ্লোড করতে চাচ্ছিলাম বা থ্রি মডেলিং করতে চাচ্ছিলাম সেটা কিন্তু সম্ভব হয়েছে শুধু প্রেসপুল অ্যাপ্লাই করার কারণে এটা কিন্তু এক্সট্রোডের মাধ্যমে অ্যাপ্লাই হচ্ছিল না দেন প্রেসপুল আরেকটি সুবিধা আছে আমরা বেসিক্যালি আজকে আমাদের এই এক্সপ্রোর্ডের উপর প্রেসপুলের যে অ্যাডভান্স কিছু ফিচার আছে বা অ্যাডভান্টেজ আছে সেগুলোই দেখে ট্রাই করছি আমরা অলরেডি দেখে ফেলেছি একটি অ্যাডভান্টেজ যে যেটি আমরা প্রেসফুল অ্যাপ্লাই করে করতে পারছি বাট এক্সপোর্ট অ্যাপ্লাই করে করতে পারছি পারছি না যেটা হচ্ছে একটা স্পেসিফিক এরিয়া কীভাবে আমরা এটাকে টু ডি থেকে থ্রি ডিতে কনভার্ট করতে পারি দেন আমরা যদি এটাতে কিছু হোল ক্রিয়েট করতে চাই আমরা কিছু একটি এক পাশে একটি ফেজ আমরা একটি সারফেস সার্কেল ক্রিয়েট করছি সাপোজ এখানে একটি সার্কেল ক্রিয়েট করলাম এবং পাশের আরেকটি ফেজে আমরা একটি পলিগন ক্রিয়েট করছি সাপোজ এটা আমরা ফাইভ দিয়ে ফাইভ সাইড দিয়ে আমরা পলিগন ক্রিয়েট করতে যাচ্ছি দেন আমরা যদি এই সার্কেলের এখানে হোল ক্রিয়েট করতে চাই আমি এটার উপর যদি এক্সট্রুড অ্যাপ্লাই করি সাপোজ আমি এই সার্কেলটা সিলেক্ট করে নিয়ে ইন্টারফেস করে দিচ্ছি আমরা যদি বাইরের দিকে নিয়ে আসি কার্সরটাকে তাহলে একটি এখানে ম্যাটেরিয়াল অ্যাড হবে আমরা যদি ভিতরের দিকে নিয়ে যাই তাহলেও ম্যাটেরিয়াল অ্যাড হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদেরকে আপাতত দেখে মনে হচ্ছে যে আমাদের এই যেই ইটা আছে আমাদের সিলিন্ডার সিলিন্ড্রিক্যাল যে শেপটা আছে এটা আসলে আমাদের এই বাইরের থেকে জাস্ট আমাদের এই টু ডি অবজেক্টের ইন পয়েন্ট থেকে ক্রিয়েট হয়েছে বাট আমরা যদি একটু খেয়াল করি আমরা জাস্ট কার্সর নিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি যে এই সিলিন্ডারটা কিন্তু এই বক্সের ভেতর দিয়ে ক্রিয়েট হয়েছে আমরা এখানে কার্সন নিয়ে গেলে দেখতে পাচ্ছি যে এই স্টার্টিং পয়েন্ট থেকে শুরু হয় ইন পয়েন্ট দিয়ে বেরিয়ে গেছে আরও ভিজুয়ালাইজ করতে চাইলে আমরা এটা টু ডি ওয়ার ফ্রেমে নিয়ে গেলে আমরা অবজার্ভ করতে পারবো আমরা দেখতে পাচ্ছি এক সাইড থেকে ক্রিয়েট হয়ে আর এক সাইডে চলে গেছে তো আমরা এটাকে রিয়েলিস্টিকে নিয়ে যাওয়ার আগে আমরা এই পলিগনটাকে একটু এক্সটোড করতে চাই এক্সপ্লোড টুলটা অ্যাপ্লাই সিলেক্ট করে পলিগনটা সিলেক্ট করে জাস্ট আমরা ইন্টারফেস করে দিচ্ছি দেন আমরা এটাকেও পিছন দিক থেকে যদি আমরা এটা অ্যাপ্লাই করতে চাই তাহলে এই পর্যন্ত আমরা ইনক্রিজ করে নিলাম দেখতে পাচ্ছেন আমাদের দুইটি এক্সট্রুড কিন্তু আমরা অ্যাপ্লাই করেছি দেন আমরা এখান থেকে রিয়েলিস্টিক ভিউতে যদি আমরা ফিরে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দুটি এক্সট্রুড অ্যাপ্লাই হয়েছে বাট আমরা চাচ্ছিলাম যে এই ডি অবজেক্টের মধ্যে একটি হোল ক্রিয়েট করার জন্য বাট হোল কিন্তু আসলে ক্রিয়েট হচ্ছে না তো এই হোলটা আমরা যেইটা এক্সট্রুড অ্যাপ্লাই করে করতে পারছি না সেটা কিন্তু আমরা ফ্রেসফুল অ্যাপ্লাই করে করতে পারি সেটি দেখার জন্য আমরা কন্ট্রোল জেট দিয়ে পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছি ওকে আমরা এই সার্কেল এবং এই পলি পেন্টাগন যে একটা ক্রিয়েট হয়েছে এই পেন্টাগনের উপর যদি আমরা প্রেসপোল টুলটা অ্যাপ্লাই করি প্রেসপোল টুলটা সিলেক্ট করে আমি যে সার্কেলটা সিলেক্ট করলাম দেন আমরা পেছনের দিকে যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা দেখতে পাচ্ছি একটি হোল কিন্তু ক্রিয়েট হয়ে গেছে দেন আমরা যদি এই পেন্টাগনটা সিলেক্ট করে আমরা পেছনের দিকে অ্যাপ্লাই করি তাহলে আমরা দেখতে পাচ্ছি একইভাবে আমাদের দুই দিকেই কিন্তু হোল ক্রিয়েট হয়ে গেছে দেখতে পাচ্ছি যেটা আমরা প্রেসপোল টুল অ্যাপ্লাই করে কমপ্লিট করেছি সেটা কিন্তু আমরা এক্স টুড টুল অ্যাপ্লাই করে করতে পারতাম না এই হচ্ছে আমাদের প্রেস ফুল এবং এক্স টুডের মধ্যে ডিফারেন্স মেইনলি প্রেস ফুলের উপর এক্স ট্রুডের থেকে কিছু এক্সট্রা ফিচার অ্যাড করা আছে তো আশা করছি এই টেকনিকটা আপনাদের কাজে লাগবে ধন্যবাদ সব